নন্দনকানন উড়িষ্যা চিড়িয়াখানায় আমরা প্রবেশ করব। সবাই আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। 200 টাকা ধরো, আসো টিকিট হলো 50 টাকা, আমরা গাইড নিয়ে হয়েছে 300 টাকা। 10 জনকে দেখাবে গাইড, নেবে 300 টাকা। তো প্রথমত বলে রাখি যে জলের বোতল আনলে ভেতরে ঢুকতে দেবে না, 50 টাকা করে কুপন। বাড়ির বোতল আইয়া ঢুকতে দেবে, কেনা বোতল ঢুকতে দেবে। বাড়ি থেকে যে বোতল আছে, যেমন এই বোতলগুলো, তো বোতলটা দেখাও। এই বোতলটা আনলে কিন্তু চিড়িয়াখানার ভেতরে ঢুকতে পারবে না। যদি এখান থেকে কোনো বিসলারি জল কেনা হয় তাহলে কিন্তু এখানে 50 টাকা কমেন্ট কুপন করে রেখে দিতে হবে। যাওয়ার সময় বোতলটা নিয়ে টাকাটা ফেরত পাবে। সেই যেই ঝর্ণা আজ থেকে 2016 যখন এসেছে ঝর্ণা, আজ 23 দাঁড়াও বাব, খুব সুন্দর। আরো টিম আছে আমাদের, ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। খুবই সুন্দর। জানুয়ারি মাসে দেখলাম আমরা কলকাতার আলিপুর জু, আজকে এসে চলে এসেছি আমরা উড়িষ্যার নন্দনকানন। তো পেছনে আমাদের পুরো সামপুরের লোক আছে, আমরা বাসে করে এসেছি একদম। এই আমাদের গাইড ম্যান, আপনার নামটা কি বলুন? নাম জগন্নাথ। জগন্নাথ, জগন্নাথ হচ্ছে না, জয় জগন্নাথ। এবার দেখতে পাবো আমরা হাতি আর বাঘ। এলিগেটর, এগুলো এলিগেটর, মুখটা কুমিরের মতো, এটাই মুখটা কুমির, বডি হচ্ছে মাছ, পুরো হলে 6 ফুট লম্বা হবে, 30 কেজি ওজন হয়। বাবা, নর্থ আমেরিকার এগুলো পাওয়া যায়। এর সব গোল্ড ফিশ আছে, এগুলো গোল্ড ফিশ, লবস্টার, লায়ন ফিশ, লায়ন ফিশ, এটা হেভি, সবথেকে বিষধর মাছ লায়ন ফিশ। মাস্টার বিধ আছে তাই তো? তার পিছে কাঁটাগুলো অনেক। আচ্ছা, সেই কোণে একটা স্টার ফিস আছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন স্টার ফিস, রেড কালার আছে এটা। এগুলো নর্মাল মাছ, হ্যাঁ, আফ্রিকা চিল নদীটার মাছ। খয়রা চাঁদা, ঠিক বলেছে, একটা নাম। এগুলো সার্ক, ছোট বলতে ভালো বড়ই সার্ক আছে। সার্ক যেগুলো ট্যাংরা মাছ বলে, বুঝলি তো? প্ল্যানেট করা আছে এটাই, এই সব গাছগুলোর ছোট ছোট এই দিয়ে। এই মাছটা দেখো, এইটা হচ্ছে পিরানা মাছ, এবং আঙুল দিলে আঙুল কামড়ে নেবে, পিরানা মাছ। আঙুল ফুল কামড়ে খেয়ে নেবে, বড় বড় কুকুরের মধ্যে দাঁত আছে। গড়ামিন, গড়ামিন, এবার যাবো বাঘ দেখতে। এবার যাচ্ছি আমরা বাঘ দেখতে, সবাই দেখতে পাচ্ছে বাঘ। এই দেখো বাঘ, বাঘ যদি ওরকম বসে থাকে তোমার পাড়াতে। অনেকটাই কিন্তু কলকাতা চিড়িয়াখানার মতনই আমাদের।
দেখতে পাচ্ছেন ব্ল্যাক ভাল্লুক। ওই তো এটা সোজা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ভাল্লুক দেখতে পাচ্ছি আমরা লোকের দর্শকের উত্তেজনা। ব্ল্যাক ভাল্লুক বলে দিল। এবার যাবো কোথায়? এবার আমরা খ্যাকশিয়াল দেখতে যাবো, যেটা শামপুরে জঙ্গলে পাওয়া যেতে পারে। কাঁচ দিয়ে ঘেরা, এখানে ফক্স আছে, খ্যাকশিয়াল আছে। এই দেখুন সামনে শুয়ে আছে, এই যে ছাতাটা আছে, এই যে ছাতা, এই যে ছাতার নিচে কিন্তু শুয়ে আছে। এগুলো সাইজে ছোট, খ্যাকশিয়াল ফক্স বলা হয়। নিশাচর পানি, সব নিশাচর পানি রাত্রিবেলায় ভিড় রয়ে শিয়াল মুরগি হাঁস দেশি ভাল্লুক। আচ্ছা আচ্ছা, এগুলো উড়িষ্যার জঙ্গল। খাবার একই, তাই তো? চিতাবাগ আছে, চিতাবাগ তো সেই বড় গাছে, জাম গাছ না বট গাছ আছে, সেই বট গাছের মাথায় দেখাচ্ছি আপনাদেরকে। একটু জুম করে দেখাবো আপনাদেরকে, আমাদের যে গাইড ম্যান আছে সেই দেখতেছেন, দেখুন ওই জুম করে দেখা যায় যে গাছের উপরে শুয়ে বসে আছে, সেই গাছের উপরে শুয়ে আছে, এই একদম যেখানে ঘোলা মতন হয়ে সেইখানটা কিন্তু শুয়ে আছে, আর নিচে দর্শকরা দেখছে সামনে একদম সেইখানে শুয়ে আছে। আপনারা দেখতে পাবেন হাতে সোজা একদম, এই দেখো গাছের উপরে শুয়ে আছে লাউডি সুপুরিসি। এই দেখো গাছের উপরে বসে আছে, চিতাবাঘটা দেখতে পেয়েছি গাছের উপরে বসে আছে। নিচে একটা দেখতে পেয়েছেন, নিচে একটা বাঘ বসে আছে, আর একটা ওপরে দেখতে পেয়েছেন গাছের ওপরে। বাঘ দেখা দর্শক উত্তেজনা একদম, খুব ভয় ভয় কাণ্ড, বাঘ চিড়িয়াখানা থেকে বেরোতে পারছে না। গাড়িও নেওয়া যায় এখান থেকে, গাড়িগুলো এই গাড়িগুলো আপনারা বুকিং করতে পারেন, সাফারি গাড়ি আছে এগুলো বলা হয়। বাঘের নাম রাজেশ, এই তো এই তো রাজেশ, রাজেশ ওর বউয়ের নাম রূপা। বাচ্চা দিয়েছে 10-15 দিন হয়েছে, সাদা বাঘটার নাম হচ্ছে রূপা, সাদা বাঘটার নাম রূপা, সাদা একটা হলুদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এর নাম রাজেশ। এটা 20-22 কিলো মাংস খায়, 12 কিলো কিন্তু উপোস, দেরি সোমবার উপোস, বাঘটা সোমবার দিন কিছু খায় না, বাঘটা সোমবার দিন উপোস। বাঘটার নাম হচ্ছে রাজেশ, এই এক রাজেশ। ওরে বাবা একদম একদম, শিয়াল শিয়াল
ফ্যাক্সিয়াল থেকে বড়। ফ্যাক্সিয়াল থেকে সাইজে বড়। রাত্রি বেশি অ্যাক্টিভ, দিনবেলা প্রায় শুয়ে থাকে। আচ্ছা। দেখা গেল না অনুরাধা হতাশা রয়ে গেল আমাদের মধ্যে। নন্দনকাননে যেটা এই যে চিড়িয়াখানাটায় যেটা বিশেষ আকর্ষণীয় আমাদের করে, যেটা হচ্ছে সাদা বাঘ। এই সাদা বাঘটাই দেখতে যাবো, সাদা বাঘটা। হ্যাঁ, সাদা বাঘ দেখতে যাবো। সাদা বাঘটার কী হয়েছে, তিনটে সন্তানের মা হয়েছে, দুটো সাদা বাচ্চা, একটা হলুদ বাচ্চা, আর একটা সাদা বাঘ আছে আছে, তার নাম হচ্ছে সাইল। সাফারি গাড়ি করে আসছে। হ্যাঁ, তবে সাফারি গাড়ি থেকে আমরা যদি হেঁটে মনে করি, হেঁটে একটা গাইড নিয়ে নেবেন, আপনারা কিন্তু গাইডের মাধ্যমে ঘুরতে পারবেন ভালোভাবে, আর ভেতরে ঢুকে গাড়ি করেও আপনারা একটা গাইড করতে পারেন। সাহিল, সেই সাহিল, সাহিল, সাহিল আর মৌসুমী, সেই সাহিল, সাহিল, এই ভাবে সাহিল ওই সেইখানে সাদা বাঘ সাহিল। সাদা এখানে এই চিড়িয়াখানাটা অনেক কটাই বাঘ দেখতে পেলাম, ইন্ডিয়ান, আফ্রিকান। এই দেখা যাচ্ছে শুভশ্রী, কুন্দন, এখানে যে বাঘগুলো দেখা যাচ্ছে, এদের বয়স কিন্তু 20 মাস, দেখে মনে হচ্ছে অনেক লম্বা চওড়া, অনেক বয়সও, কিন্তু এর বয়স হচ্ছে 1.5 বছর 20 মাস। এদের দুজনের নাম অভয় আর সৈনী। একটা বাঘ আছে, একটা বাঘিনী, মেল আর ফিমেল আছে। অভয় আর সৈনী, এগুলোর বয়স 20 মাস। বাপ রে বাপ, সব মুখগুলো। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে যাবো, ওইখানে ওইখানে যাবো, দেখাবো নন্দনকাননের বাসন্তী আর হীরা। এখানে দাঁড়া, এটা বাসন্তী আর হীরা। এই কুমির জলে একটা আছে, ওই একটা কুমির, এই একটা কুমির, অনেক কুমির আছে। আরে বকগুলো তো ওদের ময়লা খায় বলেছি, বক তো আমাদের এই তো ওদের পিঠে বসে, বক চিড়িয়াখানা, বক কোথায়, বক ওটা, বক 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 করছে, অনেক কটা কুমির আছে, 10-12টা কুমির আছে। এখানে আবার ফিচিং পাখি আছে, ক্রিক ক্রিক করে ডাকছে। হ্যাঁ, এই একটা আছে, এটা হচ্ছে ঘড়িয়াল কুমির বলা হয়, এরা মাছ বেশি খায়, মাংস খুবই কম খায়, মাংস যদি পচে যায় তারপরেই খাওয়া হয় এটা, তারপর না হলে কিন্তু এরা মাছ খায়। তো এই পুকুরটাতে পুরো ভর্তি আছে ঘড়িয়াল কুমির। এটা হচ্ছে বাইসন। কিং কোবরা, এই একটা কচ্ছপ বেশ বড় মতন, জলহস্তি, এই এই জলহস্তি, হিপ্পো, হিপ্পো দেখে নাও, এই বড় ঝিল আছে ভেতরে,
এই ঝিলের মাঝখানেই কিন্তু আমরা হিপোটা জলহস্তীটা দেখতে পাই। আপনারা সবাই ডাঙ্গায় উঠে হ্যাঁ নর সব সঙ্গে যাবে ডেইলি খায় 60 কিলো জল 60 কিলো খায় একটা জলহস্তী মাছ না আলু ভর্তা বন্ধাকপি বিট গাজর কলা ওরে সবজি খায় সবজি খায় শাকাহারী 60 কিলো করে দেখলে হ্যাঁ একদম চলো এবার শিম্পাঞ্জি দেখো এবার শিম্পাঞ্জি দেখতে যাব শিম্পাঞ্জি ব্যাক করতে হবে শিম্পাঞ্জি দেখো শিম্পাঞ্জি কি বড় দেখুন একদম কিং কোবরা এটা কিন্তু বেশিরভাগ সাপই খায় ওই তো ওই তো ওই তো ওরে তেরি কি বড় কোমরা এই দেখুন লিজার বড় গিরগিটি গিরগিটি দেখ এই আমার গায়ে ইগুয়ানা যেটা বলা হয় ইগুয়ানা এটা দেখতে এইখানে এই গিরগিটি এরাও রং মদলা এই হলো গিরগিটি বেশ বড় বড় 2 থেকে 2.5 ফুট লম্বা আছে খাবার দিয়েছে এখানে ফল দিয়েছে খেতে এই হলো গিরগিটি এই তো এই সামনে এই তো এই তো এই তো কি বড় অজগর সাপ এই এই ভেতরে আছে সেই গর্তের ভেতরে ঢুকে আছে এইখানটা এখানে কচ্ছপ আছে এই সামনে কচ্ছপ দেখুন এই কচ্ছপ এই কচ্ছপ দেখ কচ্ছপ দেখ কচ্ছপ এটা কচ্ছপ আমার হাতে এইখানে এইখানটা কচ্ছপকে কচ্ছপ আছে এই ভেতরে আছে তাহলে চলো এই তো এই তো অ্যাকোয়ারিয়ামটা পড়ে নাপজি 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 এখানে অ্যানাকোন্ডা বাচ্চা এগুলো বলা হয় অ্যানাকোন্ডা 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 এই অ্যানাকোন্ডা আমার নড়ছে দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়ামের উপরে আছে এটা অ্যাকোয়ারিয়ামের উপরে এই দেখুন এই দেখুন এই দেখুন এটা হচ্ছে অ্যানাকোন্ডার বাচ্চা এখানে কুমিরও আছে কুমির আছে শিম্পাঞ্জির পরিবারের নাম জুলু পেম্পিটা পূর্ণিমা রাখি লক্ষ্মী দুর্গা রাজা এই দেখ এই দেখুন এই দেখুন শিম্পাঞ্জি আমায় দেখতে সাতটা দেখতে পেয়ে কিন্তু লুকিয়ে যাচ্ছে এই তো নাম দেয়া আছে সব নন্দনকানন ঘুরে ঘুরে একদম হাঁপিয়ে গেছি এইখানে জগন্নাথবাবু দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের পরিবার পুরো দাঁড়িয়ে আছে বসে পড়ে ঝাঁপিয়ে গেছে চল হরি এই বট গাছের নিচে ছাওয়াতে সব আছে সব ছাওয়াতে আছে এই দেখো এগুলো একটা হরিণ আছে এগুলো হচ্ছে স্পটার হরিণ যেগুলো যেগুলো যেগুলোর মাথায় সিং থাকে সেগুলো ছেলে আর যেগুলো সিং থাকে না সেগুলো হচ্ছে মেয়ে এই যে ইমো দেখুন আয় 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 দেখুন ময়ূরের কর্কশ গলা আয় আয় এইটা কালো হাঁস এটা ব্ল্যাক শর্ট বলা হয় এই দেখুন এই দেখুন এখানে কি পাবো এখানে বড় পাখিটা সারস সে পাঁচ ঘর পিছনে হ্যাঁ সেই সারস বোঝাচ্ছে ওপাশে অতটা দূরে দেখা সারস সারস আর সামনে ও খুব কম আসবে সেই পিছন দিকে আছে দেখো এগুলো তো সিলভার পিজন এটা সিলভার পিজন সিয়া সারা যে পিজন গুলো হয় সিলভার পিজন মনে একটা মুরগিরই মতন এগুলো বলে সিলভার পিজন ওখানে আছে ব্রাউন কালারটা আছে
এটা হাড়গিলা, এইটা উড়িষ্যার লোকাল গার্ড হাড়গিলা। জাপানি যেটা হাঁস বলা হয়, শঙ্কচিল আমি দেখাচ্ছি জুম করিয়ে। এখানে ভিউটা দেখুন, এখানে ভিউটা, এখানে খালি বক উঠছে, আর এইদিকে একটা বড় লেক আছে, এই লেকটাও খুব সুন্দর, বকটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন। হ্যাঁ, চিল্কা হ্রদের আচ্ছা ঠান্ডা থাকলে সাইবেরিয়া থেকে আছে, সাইবেরিয়া পাখি এখন আর পাবেন না। চিল্কা হ্রদের যে ছিল না, এগুলো পড়ি যায়।